श्री लक्ष्मण बेरा জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03-210-255-046 এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় করোনা আবহের মধ্যেই নতুন আতঙ্ক দেখা দিয়েছে রাজ্যে শনিবার বিকেলের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী 24 ঘন্টার মধ্যে ভয়ঙ্কর রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে ঘূর্ণিঝড় আমফান প্রথমে তার অভিমুখ উত্তরমুখী হলেও পরে বাঁক নিয়ে তা উত্তর পূর্ব দিকে ধীরে ধীরে এগোবে উপকূলে আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 170 কিলোমিটার পর্যন্ত হতে পারে পরে স্থলভাগের দিকে যত এগোবে ঝড়ের গতিবেগ কিছুটা কমবে তবে আছড়ে পড়ার সময় আমফানের শক্তি কতটা বাড়াবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার দুপুর পর্যন্ত দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপটি উড়িষ্যার পারাদ্বীপ থেকে 1060 কিলোমিটার দূরে রয়েছে তবে প্রাথমিক পূর্বাভাস পেয়ে সতর্ক হচ্ছে রাজ্য শুক্রবার এই বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে আধিকারিকদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বৈঠকে উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা পাথর প্রতিমার বিধায়ক সমীর জানা সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি ফ্রেজারগঞ্জ উপকূলরক্ষী বাহিনীর আধিকারিক অভিজিৎ দাশগুপ্ত কাকদ্বীপের মহকুমা শাসক সৌভিক চ্যাটার্জি সহ কাকদ্বীপের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন সুন্দরবন এলাকার উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও সুন্দরবনের উপকূলীয় অঞ্চলগুলিতে মাইকিং করে এলাকার বাসিন্দাদের সচেতন করা হচ্ছে কিছুদিন আগে সকলেই আমরা জানি যে বুলবুল ঝড়ের মতো একটা গুরুত্বপূর্ণ সাইক্লোন যেটাকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অভিভাবক করতে এবং তার নির্দেশে আমরা সকলেই মোকাবিলা করেছি লস অফ লাইফ আমরা হতে দিইনি ভীষণভাবে প্রশাসনের সকলেই কাজ করেছেন এবং সেইরূপ একটি ঝড় প্রায় কাছাকাছি সেইরূপ একটি ঝড় আমফান যে ঝড়টি সাইক্লোন ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে সেটা ধীরে ধীরে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা ছেড়ে আমাদের কোস্টাল এরিয়ার আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের সাগর এবং নামখানা বিভিন্ন পয়েন্ট ধরে আমাদের বিভিন্ন জায়গায় এই ঝড়টি আছড়ে পড়বে এবং তার গতিবেগও কিছু কম নয় বুলবুল ঝড়ের সমসাময়িক তার গতিবেগ সেভাবে এখন পর্যন্ত পূর্বাভাস হয়েছে আমাদের ইন্ডিয়ান কোস্টগার্ডের পক্ষ থেকে আমাদের তিনি যিনি দায়িত্বে আছেন আমার দাশগুপ্ত সাহেব তিনি আজকের উপস্থিত সমস্ত লাইন ডিপার্টমেন্ট পোস্ট থেকে আমরা আলোচনা করেছি বুলবুল ঝড়ে যেমন আমরা মোকাবিলা করেছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি নির্দেশ বা পরামর্শ এই যে কোনো মূল্যে বুলবুল ঝড়ে যেমন আমরা একজন মানুষেরও জীবনহানি হতে দিইনি এবারেও আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যে যাতে কোনোভাবে কোনো মানুষের ক্ষতি না হয় সবটাকেই সমস্ত প্রশাসনিক তরফ থেকে ব্যাপকভাবে আমরা যাতে কাজটা করতে পারি অন্যদিকে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়াও কোন কোন এলাকাগুলিতে উপকূলরক্ষী বাহিনী ও বিপর্যয় মোকাবিলা টিমকে রাখা হবে সেই সব এলাকাগুলিকেও চিহ্নিত করার কাজ চলছে ধরুন আজকে এসডিও কাকদ্বীপ অফিসে আমরা একটা মিটিং ডেকেছি অলরেডি যেটা আইএমডি তরফ থেকে আমরা প্রেডিকশন পাচ্ছি 19-20 তারিখে আমাদের এরিয়াতে একটা সাইক্লোন আমফান বলে সাইক্লোন আছে হয়তো আমাদের এরিয়া হিট করতে পারে এখনও কনফার্ম বলা যাচ্ছে না প্রেডিকশন চেঞ্জ হচ্ছে কিন্তু অলরেডি আমাদের প্রিপারেশনটা চালু হয়ে গেছে পুলিশ তরফ থেকে আমরা কোস্টাল এলাকাতে মাইকিং চালু করে দিয়েছি পাবলিককে অ্যালার্ট করছি সাথে সাথে ফিশিং যেহেতু অলরেডি ব্যান পিরিয়ড চলছে আমরা কোস্টগার্ডকে মিলিয়ে প্লাস ফিশিং ফিশারিজ ডিপার্টমেন্টকে মিলিয়ে অলরেডি মাইকিং করাচ্ছি ও ফিশারম্যানদের অ্যাসোসিয়েশনকে ডেকে আমরা মিটিং করে ওদেরকেও বলেছি কোনোভাবে এই সময় ফিশিং করতে কোনো লোক নদীতে অথবা সাগরে কেউ যায় না যাতে আমাদের কোনো লস অফ লাইফ হয় এর সাথে সাথে এনডিআরএফ আর এসডিআরএফ টিম ডিপ্লয়মেন্ট কোথায় হবে আর ব্লাড সেন্টারে কীভাবে এভ্যাকুয়েশন করা যাবে সেই নিয়ে আজকে আমাদের এখানে পুলিশের তরফ থেকে ডিসকাশন বলুন যেটা উপরে কিছু কিছু সিদ্ধান্ত হয়েছে আমরা এর উপরে আমল করব তবে শনিবার বিকেল থেকেই ক্রমশ আবহাওয়ার পরিবর্তন ঘটছে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বিশ্ব সমাচার নিউজ টিম নিউ সিধর পলিক্লিনিক এখানে নিয়মিত ডাক্তারবাবুগণ চেম্বার করছেন
দেখে নিন এক নজরে। ডক্টর প্রবাল রায়, ডক্টর অভিনন্দন ব্যানার্জি, ডক্টর রঞ্জন ভট্টাচার্য, ডক্টর অমল ভট্টাচার্য, সৌমিক ঘোষ, ডক্টর সঞ্জয় মুখার্জি, ডক্টর প্রত্যুষ বিশ্বাস, ডক্টর বিপ্লব মণ্ডল, ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য, ডক্টর অমলেশ বসাক, ডক্টর সৌম চ্যাটার্জি, ডক্টর বি সরকার, ডক্টর এম এন আদনান, ডক্টর রাজশেখর মাইতি। যোগাযোগ তান্দীপ চৌরাস্তার মোড়। মোবাইল 9564803030, 7001017522।